আন্তর্জাতিক স্তরে সোনা জিততে বদ্ধপরিকর ক্যারাটে প্রতিযোগী ফাহমিদা। মুর্শিদাবাদের ডোমকল মহকুমার জলঙ্গি থানার প্রত্যন্ত ঘোষপাড়া গ্রামের মেয়ে ফাহমিদা নাসরিন। কিশোরী ফাহমিদার স্বপ্ন দেখে পৃথিবীর কোনো এক প্রান্তে ক্যারাটে প্রতিযোগিতা চলছে, আর সেই প্রতিযোগিতায় জিতে ভিক্টরি স্ট্যান্ডে সোনার মেডেল গলায় দাঁড়িয়ে আছে সে। উঠছে গর্বের তেরঙা, বাজছে জাতীয় সঙ্গীত। হ্যাঁ, এই স্বপ্নকে বুকে আঁকড়ে বেড়ে উঠছে এক অনন্য প্রতিভা ফাহমিদা নাসরিন। আমার যখন 7 বছর বয়স, তখন আমার আম্মু আমাকে ক্যারাটেতে ফার্স্ট ভর্তি করেছিল। আমার আম্মুও একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়, সে আম্মুর কাছ থেকে আমি এটা পেয়েছি। আম্মু যখন বাইরে খেলতে যেত, তখন আমি আম্মুকে বলতাম যে আম্মু আমি ওইভাবে যাবো খেলতে তোমার সাথে। তখন আমি অনেক ছোট ছিলাম, সেই কারণে আমি শিখতে পারিনি। তারপর যখন আমার 7 বছর বয়স, তখন আম্মু আমাকে ভর্তি করে দেয় স্কুলে। আম্মুর একজন ফ্রেন্ড ছিল, সে ক্যারাটে করতো, তো সে আমাকে ভর্তি করে দেয়। এবং তার নাম হলো সেন্সে আলমগীর খান, তিনি আসতেন এবং আমাকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি করতেন। বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্রী ফাহমিদা মায়ের উৎসাহে 7 বছর বয়সেই ভর্তি হয়েছিল ক্যারাটে স্কুলে। শিখতে শিখতে ছোট বড় অসংখ্য প্রতিযোগিতায় জিতেছে সোনার মেডেল। কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য তো বটেই, এমনকি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই বছরের শেষে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ, নেপালের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ ও আমন্ত্রণ পেয়েছে সে। সেখানেও সোনা জয়ের স্বপ্নে কঠোর পরিশ্রমে রত ওই কিশোরী। ভবিষ্যতে হতে চায় আইপিএস অফিসার। এবং আরও বিভিন্ন দেশে যারা ছিল তারা আমাকে অনেক হেল্প করতো। বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, এ সমস্ত দেশে যারা কোচ ছিল তারা আমাকে অনেকটা হেল্প করেছে বলে আমি এতটা ডেভেলপমেন্ট করতে পেরেছি আমার ক্যারেক্টার চ্যাম্পিয়নশিপে। ডোমকল বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী ফাহমিদা নাসরিন ইতিমধ্যে খেলে ফেলেছে আন্তর্জাতিক স্তরের বেশ কয়েকটি টুর্নামেন্ট, এসেছে গোল্ড মেডেল, এসেছে অনেক স্বীকৃতি। আন্তঃরাজ্য টুর্নামেন্ট দিয়ে যাত্রা শুরু করে এই মুহূর্তে আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিচিত নাম ফাহমিদা। আগামী দিনে ফাহমিদার স্বপ্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলি থেকে দেশের জন্য সোনার পদক আনা। ফাহমিদার মা সেরিনা পারভিন জানিয়েছেন, পরিবারের কথা ভেবে আমাকে খেলা ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু স্বপ্নটা ছাড়িনি। মেয়ের মধ্যে দিয়ে আমার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চাই। চাই বিশ্বের প্রতিটি আন্তর্জাতিক ক্যারাটে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী মঞ্চে বেজে উঠবে জনগণমন, সবার উপরে জায়গা করে নেবে আমাদের জাতীয় পতাকা। যেটা আমার দ্বারা সম্ভব হয়নি, সেটা আমি চাই যে আমার মেয়ে সেটা করে দেখাক। আর ক্যারাটেটা তো ওটা শরীর স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, এবং ক্যারাটে হচ্ছে নিজের আত্মরক্ষার জন্য। যেমন আমরা রাস্তাঘাটে চলতে অনেক বিপদের সম্মুখীন হই, যেমন বিভিন্ন ধরনের খারাপ লোক, গোন্ডা, দুষ্কৃতি, এদের হাত থেকে উদ্ধার করা, উদ্ধার পাওয়ার জন্য ক্যারাটেটাও জরুরি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, নিউজ 18 লোকাল।